তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শুধু ক্ষমতার হাত বদলে নির্বাচনের জন্য ছাত্র নাগরিকরা আন্দোলন করেনি, রাষ্ট্রের কাঠামো সংস্কারের মধ্যে নির্বাচনের একটি অংশ। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সমস্যাগ্রস্ত 350 সাংবাদিক পরিবারকে অনুদান বা আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জাতীয় নির্বাচন সহ যে কোনো নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের কথা কেউ বলে না। তিনি বলেন, মিডিয়া ফ্যাসিবাদ মুক্ত করতে হবে, মিডিয়া হাউসগুলোতে এখনও ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে, মালিকদের এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। বিগত ফ্যাসিবাদের সহায়তা যারা করেছে তারা সাংবাদিক হতে পারে না। উপদেষ্টা নাহিদ ইসলাম, আগে যারা সাংবাদিকদের নির্যাতন করেছে তারা মিডিয়ায় এখনও আছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আমরা জাতীয় নির্বাচনের কথা রাজনৈতিক দলগুলো যতবার বলছে, ছাত্র সংসদ নির্বাচনের কথা একবারও কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত বলে। ফলে আমাদের কিন্তু যারা যাদের যেখান থেকে আন্দোলনটা শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো, ছাত্ররা বা তরুণরা, তাদের কথাকে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে, তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বপ্রথম অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো আয়োজন করবে, যে কোনো জাতীয় নির্বাচন বা অন্য ধরনের নির্বাচনের আগে। তো ছাত্রদেরকে আগে তার রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়াটা হচ্ছে আমাদের সকলের এই মুহূর্তে কর্তব্য। শুধু নির্বাচন নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সমাজ, সব কিছুতে আসলে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে হবে। সেই জায়গায় সাংবাদিকতা এবং গণমাধ্যম থেকে আমরা সবচেয়ে বেশি ভূমিকা আশা করি।